বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় আছেন রিপোর্টার উবাইদুল হক এবং নেত্রকোনার জারিয়া এলাকায় আছেন রিপোর্টার আলপনা বেগম সরাসরি প্রথমে যাচ্ছি উবায়দুলের কাছে আসার কথা হচ্ছে যে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাওরা কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং আবহাওয়া কিন্তু রুদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং যে ধোবাওরা এবং হালুয়াঘাটের যে উঁচু এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং নিচু এলাকাগুলো কিন্তু পানি বেড়েছে তবে আমরা যেটি জানিয়েছি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে গতকালকে থেকেই পানি নামতে শুরু করেছে গতকাল সাতান্ন সেন্টিমিটার নেমেছে আজকে গত চব্বিশ ঘন্টা আসলে কতটুকু নেমেছে সেই আপডেটটা কিছুক্ষণ পরে তিনি জানাতে পারবেন সেটি আমাদের জানিয়েছেন তবে তিনি বলছেন যে পানি নামতে শুরু করেছে এবং এই অবস্থা যদি থাকে তাহলে দু এক দিনের মধ্যে কিন্তু এই যে পানি আমরা দেখতে পাচ্ছি থই থই করছে সবখানেই সেই পানি সেই পানি কিন্তু এই নেমে যাব নেমে যাবে বলে তারা ধারণা করছেন তবে এই মুহূর্তে এই দুইটি উপজেলায় পানি নেমে গেলেও পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে ফুলপুর উপজেলায় গতকাল থেকেই ফুলপুর উপজেলায় কিন্তু পানি ঢুকতে শুরু করেছে নালিতে বাড়ির থেকে থেকে এবং গতকালকে একটি ইউনিয়ন এবং আজকে আরও একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এই দুইটি ইউনিয়নে প্রায় বিশ হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্ধু হয়েছে এবং গতকাল বিকেলে কিন্তু একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে যিনি তার শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে গিয়ে স্রোতে তিনি ভেসে যান পরবর্তীতে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং এই পানি কিন্তু যেহেতু ফুলপুরে কখনো বন্যা হয় না সেখানকার মানুষেরও প্রস্তুতি আসলে ছিল না সেই মানুষজন কিন্তু পানিবন্দী হয়ে নিধারণ কষ্টে আছেন তবে এই এই তিনটি উপজেলায় কিন্তু দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে তাদের এখন এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি সংকট রয়েছে সেটি হচ্ছে খাদ্য সংকট এবং সুপিয়ে পানির সংকট তারা বলছেন যে এই প্রশাসন এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা যেন তাদের পাশে দাঁড়ায় তবে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে তাদের যে সামর্থ্যটুকু রয়েছে তারা সেটি গতকালকে থেকেই সেই ত্রাণ সহায়তা আসলে বিতরণ করছে তবে তারা বলছেন যে বেসরকারি বেসরকারি যেসব সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোকে তারা আহ্বান জানিয়েছেন যেন এই তাদের মাধ্যমে সমন্বয় করে যারা এই বন্যা দুর্গত রয়েছে তাদেরকে সহায়তা প্রদান করে তো এই ছিল ময়মনসিংহের ধুবাওরা থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ

আনসার সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় যে এই যে এখানকার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই নেত্রকোনার পূর্বদলা উপজেলার জারিয়া নাটের কোনা পানি উন্নয়ন বোর্ডের একটি বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ এই বেরিবাদটিকে রক্ষা করার জন্য তারা মাটি কেটে স্থানীয়দের সহযোগিতায় বাদ দেওয়ার চেষ্টা মানে ওই বস্তা ফেলে সহযোগ মানে চেষ্টা করেছে যে পানি আটকানো কিন্তু অবশেষে দেখা গেল যে সন্ধ্যার দিকে বাদটি এটিও ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে পানি একদম হাওড়ে চলে যাচ্ছে এটির এটির জন্য আরেকটা যে 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 একদম পানি প্রবেশ করেছিল এবং ঘর থেকে মানুষ হয়ে গিয়েছিল যেখানে ঘরে যে চাল ছুঁই ছুঁই অবস্থায় চলে আসছিল সেই জায়গাটা থেকে হয়ে আসছে ওখান থেকে ওখান থেকে যে পানিগুলো একটু কমে কমে গিয়েছে আজকে আজকে পর্যন্ত সকাল থেকে এবং যে কংস নদীর যে পানিটা বেড়েছিল সেই পানিটা কমতি কমছে বলে এই যে মানুষগুলো পানি বন্দি হয়েছিল এখানকার কোনা গ্রামে সেই মানুষগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পানি সরতে থাকায় তারা কিছুটা স্বস্তির দিকে ফিরছে আর অন্যদিকে হচ্ছে এই পানি দিয়ে যে এই কৃষি বিভাগ থেকে যেটা জানতে পারলাম যে এখন যে পরিস্থিতিটা হয়েছে আজকে বারো হাজার দুইশো চব্বিশ হেক্টর যে ফসলি জমি আমন চারা তলিয়ে গিয়েছে যে কারণে এই পানি এখন ভাটির দিকে যাচ্ছে যদি পানিটা হাওরের দিকে চলে যায় তাহলে লোকাল যারা আছে বা যারা বাড়ি ঘরে যাদের পানি প্রবেশ করেছিল তারা কিছুটা রিলিজ পাবে আর এদিকে হচ্ছে যে কলমাকান্দা উপজেলার যে উদ্ধাকালী নদী নদীর পানি আবার বিপদ সীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ওই কলমাকান্দার যে তীরবর্তী যে নিচু এলাকাগুলি রয়েছে সেগুলি নতুন করে আবার প্লাবিত হচ্ছে পাশাপাশি যে সদর উপজেলা রয়েছে নেত্রকোনার এই পূর্বদলার পাশাপাশি সেই সদর উপজেলার বিভিন্ন জায়গায় বড়োয়ারি সহ বিভিন্ন জায়গা এই পানি প্রবেশ করছে তো আজকে যদি বৃষ্টি না হয় তাহলে ভেঙে দেখা গেছে যে এখানকার যারা বলেছেন যে বৃষ্টি না হলে এই পানি বিকাল নাগাদ যে বাড়িঘরে ছিল সেই বাড়িঘর থেকে নেমে যাবে এটা তারা আশা করছেন সরাসরি যুক্ত ছিলাম ময়মন এর আগে ছিলাম নেত্রকোনায়